আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে সর্বশেষ ব্যক্তি জান্নাতে যাওয়ার ঘটনা তুলে ধরব। না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবশেষে যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে পুল সিরাতে একটু হাঁটবে, আবার পড়ে যাবে, জাহান্নাম তাকে আঘাত করবে। এভাবে সে পুল সিরাত পুরোটা অতিক্রম করবে এবং বলবে, ওই সত্তা কত মহান যিনি আমাকে এই বিপদ থেকে মুক্তি দিয়েছেন। অতঃপর সে বিশাল এক গাছের সামনে আসবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি তার ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, আমি তোমাকে এটা দিলে তুমি আবার কিছু চাইবে। তখন সে বলবে, হে আল্লাহ, এমন হবে না। এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে যে এরপর সে আর কিছু চাইবে না। অতঃপর আল্লাহ তাআলা তাকে গাছের কাছে নিয়ে যাবেন। সে গাছের ছায়ায় দাঁড়াবে, পানি পান করবে। কিছুক্ষণ পর আগের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে ওই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি যে এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না? অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তোমাকে ওই গাছের কাছে নিয়ে গেলে আবার অন্য কিছু চাইবে। সে আর কিছু চাইবে না বলে আল্লাহর সঙ্গে অঙ্গীকার করবেন। তখন আল্লাহ তাকে সেই গাছের নিকট পৌঁছে দেবেন। কিছুক্ষণ পর জান্নাতের দরজার কাছে আগের দুটি গাছের চেয়ে আরো সুন্দর একটি গাছ দেখতে পাবে। সে বলবে, হে আল্লাহ, আমাকে এই গাছের কাছে নিয়ে যান যাতে আমি এর ছায়ায় আশ্রয় নিতে পারি এবং পানি পান করতে পারি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তুমি কি আমার সঙ্গে ওয়াদা করনি এরপর থেকে আমার কাছে আর কিছু চাইবে না? সে বলবে, হ্যাঁ, হে রব, এটাই শেষ, এরপর আর কোনো কিছু চাইব না। এই বলে আল্লাহর সঙ্গে সে অঙ্গীকার করবে। আল্লাহ তাআলা বান্দার প্রার্থনা কবুল করে তাকে গাছের কাছে পৌঁছে দেবেন। জান্নাতের দরজার কাছে আসার পর সে জান্নাতবাসীর আওয়াজ শুনতে পাবে। সে বলবে, হে রব, আমাকে এখানে প্রবেশ করিয়ে দিন। তখন তাকে আল্লাহ বলবেন, যাও, জান্নাতে প্রবেশ করো। সে বলবে, এখানে আমি কিভাবে থাকব? মানুষ তো সব স্থান দখল করে আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আদমের সন্তান, তোমাকে কি দিলে তুমি সন্তুষ্ট হবে? দুনিয়ার কোনো বাদশার মতো হলে তুমি সন্তুষ্ট হবে? সে বলবে, হ্যাঁ, হে রব, আমি সন্তুষ্ট হব। তখন আল্লাহ বলবেন, তোমাকে এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি দিলাম। পঞ্চমবারে সে বলে উঠবে, হে রব, আমি সন্তুষ্ট। আল্লাহ তাআলা বলবেন, এগুলোর সঙ্গে তোমাকে আরো 10 গুণ বাড়িয়ে দিলাম। তোমার চোখে ও মনের কামনা বাসনা পূরণ করো। কোনো বর্ণনায় পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি যে পরিমাণ ইচ্ছা করেছ তা দুনিয়ার 10 গুণ জায়গা তোমাকে দেয়া হলো। এ কথা শুনে সে বলবে, আপনি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি হলেন সর্বশক্তিমান। বর্ণনাকারী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে হাসতে দেখেছি যে তার মারির দাঁত পর্যন্ত প্রকাশ হয়ে পড়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলবেন, আরো চাও, এটা চাও, ওটা চাও। আল্লাহ তাআলা সমস্ত মনের ইচ্ছা পূর্ণ করে দিয়ে তাকে সেই জান্নাতে প্রবেশ করার জন্য অনুমতি দেবেন। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতে নসিব করুন, আমিন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন। এবং আমাদের ডব্লিউ মিডিয়া চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই ডব্লিউ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।